এই ডিমের ঝোলের কষা রান্নাটি কিভাবে রান্নাবো বিচি বাড়ি রান্না রান্না টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকে ডিমের আলু ডিমের বড়ার কষা রান্নাটি আপনাদের সঙ্গে রান্না করে আমরা দেখাবো আপনাদের সামনে। আবারও একটি নতুন অসাধারণ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন, সতর্কতে আছেন। আমাদের আজকের নতুন অসাধারণ রেসিপিটি জন্যই আমরা সবজিগুলো নিয়েছি, দুটি ডিম নিয়েছি, আলু নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আমাদের আজকে রেসিপিটির নাম হলো ডিম আলু বড়া কষা। আমরা এই আলুর কিছুটা পরিমাণ আমরা একটি বড় আলু এবং ছোট একটি আলুকে আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে সেটিকে ডিমের সঙ্গে আমরা পেস্ট করে বড়া বানাবো এবং বড়া বানানোর পর আমরা সেটাকে কষা ঝোলে রান্নাটা বানাবো। আমার বিনীত অনুরোধ আপনাদের, আমার সমস্ত ভিডিওগুলি আপনারা পুরো দেখবেন, দয়া করে কোথাও কোনো স্কিপ করে দেখবেন না। এবং আমার ভিডিওগুলি এক দু মিনিট দেখার পরে লাইক করবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে আপনি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমার যারা আগে থেকে বন্ধু হয়ে আছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে থাকার জন্য, আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনারা দেখছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে থাকার জন্য। এবং নতুন যারা আমার ভিডিও দেখার জন্য আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে সবার আগে সবার প্রথম আপনারা ভিডিওগুলি পেতে পারেন। এবং আমাদের আরও নতুন নতুন দুর্ধর্ষ ভিডিও আপনারা রান্না রেসিপিগুলো আমরা নিয়ে আসব এবং ইউটিউব কোম্পানির গাইডলাইন্স আপনারা সবাই মেনে একে অপরের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আমরা আলুটিকে সিদ্ধ করে নিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আমরা পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কুচলো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা কুচানো কাঁচা লঙ্কা দিলাম, কুচানো পেঁয়াজ, ওটা আমরা একটা পরিমাণ মতো করে আমরা সেগুলোকে দিয়ে দিচ্ছি এবং সেটাকে পেস্ট করে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা বাটাটাও আমরা ছিলে বাটা আপনাদের দেখিয়েছিলাম, আমরা আমাদের সমস্তটাই ছিলে বাটা মশলা আমরা করে থাকি।
सामान्य परिमाणे आमरा एकटु बेसन दिए दिच्छि एर मध्ये प्रयोजन मतो। আমরা বেসনটিকে কোনো জল না দিয়ে পেস্ট করেছি, এটা শুকনো। মোটামুটি আলুতে যেই পরিমাণে ছিল, পেঁয়াজ রসুনে যেটা পানি বা জলটি ছিল সেইটি দিয়ে আমরা পেস্ট করেছি। এবার আমরা ডিমটিকে দিয়ে দিচ্ছি। আর একটি ডিমও আমরা দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার সেটাকে পেস্ট করছি আমরা। আমরা এটাতে কোনো পানি বা জল ব্যবহার করলাম না, আমাদের পেস্টটি প্রায় হয়ে এসেছে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি বারবারই বলছি, ইউটিউবের গাইডলাইন্স মেনে আপনারা যে কেউ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন, তাদের সাফল্যের জন্য আপনারাও তাদের সাপোর্ট করুন। আপনাদেরকেও ওনারা সবাই সাপোর্ট করবে একে অপরের জায়গায়। প্রত্যেকেই সাপোর্ট না করলে এই জায়গাতে সাফল্য আসে না। আমাদের পেস্টটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই রেসিপিটির জন্য আলুটিকে আমরা কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন সমস্তটিকেই আমরা ধুয়ে পরিষ্কার করে শিলে বেটে এবং মশলা আমরা রেডি করে নিয়েছি। এবার রান্না করে আপনাদের সামনে দেখো। আমরা কড়াইটি বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে প্রায়। আমরা সাদা রিফাইন্ড তেল, আমরা সোয়া রিফাইন তেল, আমরা সোয়াবিনের রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেছে প্রায়, আমরা কারি পাতা মিলিয়ে দিচ্ছি, কারণ বড়াটি আমরা করব। আমরা তো তেলে ভাজছি না, কেবল আমরা আমাদের প্রত্যেকটি রেসিপি আপনারা দেখেছেন আমরা কম তেলে রান্না চেষ্টা করে থাকি, সেই কারণে আমরা তেলেতে ভাজব না, মানে বেশি তেলে। বড়াগুলি দিয়ে দিচ্ছি। বড়াগুলি এক সাইড ফ্রাই হয়ে এসেছে। আমাদের প্রত্যেকটি রেসিপি খুবই অসাধারণ এবং জবরদস্ত রেসিপি। প্রত্যেকটি রেসিপি হচ্ছে টেস্টফুল এবং অসাধারণ। প্রত্যেকটি রেসিপি আমরা রেসিপিগুলোকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি এখন, কারণ আমরা পুরো না দেখালে আপনারা রান্নাটি শিখা এবং উপভোগ করতে পারবেন না, সেই কারণে আমাদের পুরো ভিডিওগুলি আমরা বানিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। এতে আপনারা শিখতেও পারবেন বানানোগুলি। আমরা বাটির সাহায্যে বড়াগুলিকে বড় করে দিচ্ছি। আমরা যথাসম্ভব আগেকার দিনে মায়েরা যে সমস্ত রেসিপি করত, সেই রেসিপিগুলো
আমরা বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমাদের প্রত্যেকটি রেসিপি অসাধারণ, টেস্টফুল, লোভনীয়। একবার খেলে আপনারা বারবার খেতে খাওয়ার ইচ্ছে প্রকাশ হবেই। এবং আমরা প্রত্যেকটি রান্নাতে চেষ্টা করে থাকি কম তেল, কম মশলা, এবং যাতে খেয়ে শরীরের কোনো অস্বস্তি না হয়ে থাকে, সেই কারণে আমরা চেষ্টা করে থাকি যথাসম্ভব। কারণ রান্নাটি খেয়ে যদি আমাদের শরীরের সমস্যা হয়ে থাকে, তাহলে সে রান্নাটি খেয়ে মজাও হয় না, এবং শরীরের রান্না করে খাওয়াটাই তো আসল কথা। সেখানে যদি অস্বস্তিকর হয়ে যায়, তাহলে সে খাবারটাই তো আমাদের কাছে খারাপ হয়ে লাগে না। সেই কারণে আমাদের ভাজাটি প্রায় হয়ে এসেছে। আমাদের ভাজাটি আমরা তুলে নিচ্ছি। এইভাবে আমরা বাকি বড়াটিকেও আমরা ভেজে নেব। সামান্য পরিমাণে তেল একই পদ্ধতিতেই হবে, সেটাও আমরা পুরোটাই দেখিয়ে নিচ্ছি, কারণ যাতে আপনারা শিখতে পারেন সেই কারণে। কারণ না শিখলে আপনারা বাড়িতে কীভাবে বানাবেন সেটি ভালোভাবে জানার জন্য। আমরা আলু আর আন্ডে কি ভাজি বানা রহে হ্যায় মিক্সড করকে, জো বহুত হি টেস্টি হ্যায় আর বহুত হি ওয়ান্ডারফুল রেসিপি হো আপলোগোকে লিয়ে হাম বাতায়া থা আগলে কুছ দিনো মে জো হামলোগ বহুত হি পুরানা রেসিপি হাম আর বহুত হি অসঞ্জম রেসিপি ওয়ান্ডারফুল রেসিপি দিখানে বালে হ্যায়। তো উনমে সে আমারা রেসিপি দিখা রে হাম কিতনা কম ওয়েল মে রেসিপি কো বানা রে হাম ভাজি কো বিক কর দে এক বয়েল কে লাগানে সে হাম আমারা ফ্রেন্ড নে রিকোয়েস্ট কিয়া থা জো হিন্দি মে বোলনে কে লিয়ে, তো হাম তো জাদা আচ্ছি হিন্দি নেই বাতাতে হ্যায়, ফির ভি কোশিশ কর রহে হ্যায় উনকি রিকোয়েস্ট কো রাখনে কে লিয়ে। বেঙ্গলি আর হিন্দি কো মিক্সড করকে বাতায়েঙ্গে হাম, কোশিশ করতে হ্যায় উন দোস্ত কে লিয়ে মেরি পটাটো আর এক কা ভাজি হো গিয়া। আচ্ছি তারা সে হো গিয়া আমারি তিন ভাজি হো গিয়া। আমার
আমাদের এই বিসি বাড়ি রান্না ও রান্না টিপস চ্যানেলে আমাদের এই ডিমের ভাজিটি আপনাদের কেমন হয়েছে আপনারা জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে সবার প্রথম সবার আগে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আজকে কেমন হয়েছে আমাদের ভাজিটি কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কড়াইটি গরম হয়ে গেছে, পরিমাণ মতো আমরা সয়াবিন অয়েল দিয়ে দিলাম। আমরা রিফাইন তেলের, আমরা আগেও জানিয়েছি যে আমরা রিফাইন তেলেরই রান্নাগুলোই করে থাকি, সর্ষে তেলটা আমরা কম করে থাকি, কারণ সর্ষে তেলে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ যে পরিমাণ সর্ষে তেল ব্যবহার হচ্ছে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে সে পরিমাণে তেল উৎপাদন হয় না। আমারা এক ফ্রেন্ড নে রিকোয়েস্ট কিয়া থা জো হাম হিন্দি মে বানানে কে লিয়ে, তো হাম তো হিন্দি উতনি আচ্ছি তারা সে বল নেই পাতে হ্যাঁ, ফির কোশিশ কর রহে হ্যাঁ। জিন নয় নয় দোস্ত নে হামারে ভিডিও দেখনে কে লিয়ে মেরে চ্যানেল মে আয়া হ্যাঁ, উন লোগোঁ কো মে বধাই দে রহা হুঁ। और मेरे चैनल को सब्सक्राइब करके रखिए, और बेल में बेल को पास में बेल को दबा दीजिए, सबसे पहले आप मेरी वीडियो आपके पास जाएंगे और आप देखने की फैसिलिटी मिल सकेगी। हमने पहले अभी शुगर दिया है, उसके बाद हमने प्याज को दिया है, अच्छी तरह से बॉईल कर लेंगे। আমি প্রথমে চিনি দিয়েছি কড়াইটি তেল গরম হওয়ার পর, সেটি গরম হয়ে যাওয়ার পর আমরা তারপরে আমাদের কুচনো পেঁয়াজটি আমরা দিয়ে দিয়েছি, সেটি একটু ভালো পরিমাণ আমরা ভেজে নেব। আমার একজন বন্ধু অনুরোধ করেছিল যে বাংলা ভাষাটি বুঝতে পারছে না, সেই কারণে আমি হিন্দি বাংলা মিশামিশি করে ভিডিওতে বলব। কারণ যাতে আমার সমস্ত বন্ধুদের সুবিধার জন্য কারণ আমার রান্নাগুলি ওনার খুবই ভালো এবং অসাধারণ লেগেছিল। আদা বাটা এই রসুনটা আমরা দিয়ে দিলাম, আমরা রসুনটিকে দিয়ে দিয়েছি, আমি রসুন কো দিয়া হ্যাঁ, আচ্ছি তারা সে মিক্স কর রহে হ্যাঁ। রেড চিল্লার দিয়ে দেওয়া হ্যাঁ, গ্রিন মির্চ দেওয়া হ্যাঁ, মানে শুকনো লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণে এবং কাঁচা লঙ্কা কুচানো দিলাম, পরিমাণ মতো আমরা হলদি গুঁড়োকে দিয়ে দিচ্ছি,
আমরা আদা বাটাটি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে মশলার জল দিয়ে দিচ্ছি। থোড়ি সি পানি দিয়ে দিয়া হয়। हमने पोटैटो को कटिंग करके रखा था, उनको हम दे देंगे। अच्छी तरह से बॉईल कर लेंगे। हमारा छोटो साइजे आलू टीके हम केटे সমস্ত আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে আমরা ভালোভাবে কষে নেব। আমরা হালকা তাপের মাধ্যমে একটু ভেজে নিচ্ছি। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামনে সল্ট দিয়া হয়। এক মিনিট কে লিয়ে আমনে ঢাক করকে अच्छी तरह से बॉईल कर लेंगे। एक मिनट जन हम ढाकना दिल एक मिनट ढाकना देवा गए देखे नहीं सिद्धि कम हो ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটি এটি খেলে আপনি মাছ মাংসের স্বাদ আপনি ভুলে যাবেন। এটি একটি অসাধারণ টেস্টফুল, এটিও আমাদের একটি নতুন রেসিপি। আমাদের প্রত্যেকটি রেসিপি অসাধারণ। আমরা
আগেই বলেছিলাম ভিডিওতে যে এবারে আমরা নতুন নতুন রেসিপিগুলো আমরা আপনাদের সামনে দেখাবো। সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। পরিমাণ মতো আমরা জল দিয়ে দিলাম। কারণ আমরা মশলাটিকে এবং আর সামান্য পরিমাণ থেকে ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ একটু আমাদের আজকে বিসি বাড়ি রান্না ও রান্না টিপস চ্যানেলে আমাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি বারবার বলবো, ইউটিউবের নিয়ম মেনে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পুরো ভিডিও দেখবেন। এবং আমি সেই মতো ইউটিউবের গাইডলাইন মেনে আমিও আপনাদের পাশে থাকব, আপনাদের বাড়ির সদস্যও হব। আমার সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেলটি আপনারা অন করে দেবেন। অন করে দিলে আমার সবার প্রথম আমি যে ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসব সেটি আপনি সবার প্রথম সবার আগে দেখার সুযোগ পাবেন। এই রেসিপিটি আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে এই ধরনের রেসিপিগুলো হতো। আমাদের এই রেসিপিগুলো এখন প্রায় বন্ধের মতোই বলতে গেলে, এখন আর এই রেসিপিগুলো হয় না। সেই কারণে ইউটিউবের মাধ্যমে আমি সেই রেসিপিগুলোকে আপনাদের সামনে তুলে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন ধরনের রেসিপি দেখানো যায়, সেই কারণে আমরা দেখানোর চেষ্টা করছি রান্নার মাধ্যমে, রান্না করেই। আমাদের ডিমের ভাজিগুলো যে আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম, আমরা সেইগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু সামান্য পরিমাণ আমরা ফুটিয়ে নেব আর 1-2 মিনিটের মধ্যে আমার রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। আমাদের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা জানাবেন এবং নতুন পুরানো সমস্ত বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমাদের এই রেসিপিটি কেমন হয়েছে। আমারও এই রেসিপি কেসে হুয়া হ্যায় আপ লোক কমেন্ট বক্সে হামকো বতায়েঙ্গে। অর আমারা জো নয়ে দোস্ত আমারে চ্যানেল মে দেখনে কে লিয়ে আয়া হ্যায় হাম রিকোয়েস্ট করেঙ্গে ইউটিউব কো গাইডলাইন মানকর আমারে চ্যানেল কো সাবস্ক্রাইব কর দিজিয়ে, পাশ মে নোটিফিকেশন বল বেল কো অন কর দিজিয়ে, ক্যুকি আমারা নয়ে ভিডিও সবসে পেহলে আপকে পাশ আপকো দেখনে কে লিয়ে মিলেগা। অর আমারো ভিডিও কো দেখনে আমারে সাথ মে রইয়ে হাম ভি আপকে সাথ মে রহেঙ্গে, ইসলিয়ে সব কমেন্ট করকে বতায়েঙ্গে আমারে রেসিপি
कैसे हुआ है। आप भी आप लोगों की घर में बनाएंगे, बनाकर हमको बताएंगे। हमारा रेसिपी कंप्लीट हो गया है, हमारे ये रेसिपिटी हो गया है। हमारा ये रेसिपी कंप्लीट हो गया और परिवेशन का उपयोगी हो गया। हमारा वीडियो अच्छी लगे तो लाइक शेयर कमेंट करके बताइएगा और हमारे चैनल को सफलता मिले, आप लोगों हमारे पास रहेगा, ये हम और हमारे चैनल को दुआ और प्रार्थना करिएगा।